প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগতম। বাংলাদেশের জীববৈচিত্র্য, প্রকৃতি ও পরিবেশের নানা বিষয় নিয়ে আমাদের এই অনুষ্ঠান প্রকৃতি ও জীবন। আমাদের জীবন আর প্রকৃতি একে অপরের সাথে গভীরভাবে জড়িত। এর নদনদী, জলবায়ু, গাছপালা, প্রাণী, আমাদের সাথে এদের সম্পর্ক, সচেতনতা ও কর্ণীয় তুলে ধরতে আমাদের এই অনুষ্ঠান। আমাদের দেশের মধ্যাঞ্চলে অবস্থিত শালবন কাদিগর জাতীয় উদ্যানের মর্যাদা সম্পন্ন এই বন বৈচিত্র্যময় উদ্ভিদ ও বন্যপ্রাণীতে সমৃদ্ধ। প্রাকৃতিক পরিবেশে মানুষের বিনোদনেরও অন্যতম স্থান এই উদ্যান। আমাদের আজকের পর্ব কাদিগর জাতীয় উদ্যান নিয়ে, এ বিষয়ে আলোচনা করব জনাব মাসুদ রানার সাথে। তবে তার আগে চলুন দেখে আসি প্রকৃতি ও জীবন দলের কাদিগর জাতীয় উদ্যান নিয়ে কিছু তথ্য ও চিত্র। শালবন বাংলাদেশের ঐতিহ্যবাহী বন। এই বন একসময় কুমিল্লা থেকে শুরু করে গাজীপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ ও উত্তরবঙ্গ হয়ে ভারতের দার্জিলিং পর্যন্ত বিস্তৃত ছিল। এখন শুধুই ঐতিহ্য, বনের বিস্তৃতি অনেক কমে গেছে। বনের বড় অংশ ভাওয়াল ও মধুপুর গড় নামে টাঙ্গাইল, গাজীপুর ও ময়মনসিংহ জেলায় বিস্তৃত। তাই শালবনের জীববৈচিত্র্য সংরক্ষণের উদ্দেশ্যে বেশ কিছু রক্ষিত এলাকা ঘোষণা করা হয়েছে। এসব রক্ষিত এলাকার মধ্যে ময়মনসিংহ জেলায় অবস্থিত কাদিগর জাতীয় উদ্যান অন্যতম। কাদিগর জাতীয় উদ্যানের আয়তন 344 হেক্টর। এই উদ্যানের ভূমিরূপ পাহাড়ি বন ও সুন্দরবনের চেয়ে খানিকটা ভিন্ন। বৃষ্টিপাতও তুলনামূলকভাবে কম, ফলে উদ্যানের উদ্ভিদ বৈচিত্র্যও বেশ খানিকটা অন্যরকম। এই উদ্যানের প্রধান বৃক্ষ শাল গাছ। শাল গাছকে কেন্দ্র করে গড়ে উঠেছে বৈচিত্র্যময় প্রতিবেশ। শালগাছের পাশাপাশি বট, সোনালু, শিমুল, কড়ই, পিতরাজ, আমলকি, হরিতকি, অর্জুন, জারুল সহ বিভিন্ন প্রজাতির বৃক্ষ জাতীয় উদ্ভিদ দেখা যায়। গুল্ম ও বিরুৎ জাতীয় উদ্ভিদের মধ্যে রয়েছে মনকাটা, সটি, বেতসহ বিভিন্ন প্রজাতির উদ্ভিদ।
এগুলো উদ্যানের প্রায় সব জায়গায় জন্মে এবং বনভূমিতে সবুজের আবরণ সৃষ্টি করে। নানা প্রজাতির আরোহী উদ্ভিদও দেখা যায়। এরা গাছের কাণ্ড অবলম্বন করে সর্পিলাকারে বেয়ে ওঠে। শীতের শুষ্কতায় উদ্যানের অধিকাংশ গাছের পাতা ঝরে যায়। শীত শেষে গাছে গাছে নতুন পাতা গজাতে শুরু করে। পুরো উদ্যান আবার সবুজ রূপ ফিরে পায়। নানা রঙের ফুল ফোটে। ফুলে ফুলে উড়ে বেড়ায় বিভিন্ন প্রজাতির কীটপতঙ্গ। এরা ফুল থেকে খাদ্য সংগ্রহ করে, উদ্ভিদের পরাগায়নের কাজও করে। কিছু কিছু পাখিও খাবার খাওয়ার মাধ্যমে পরাগায়ন করে। কোকিলের সুমিষ্ট সুরে কাদিগড়ে বসন্ত আসে। এদের সুরে লহরীতে আকাশ বাতাস ধ্বনিত হয়। শ্যামার সুমধুর কলতানে প্রাণবন্ত হয় চারপাশ। উদ্যানের ডালে ডালে উড়ে বেড়ায় এশীয় শা বুলবুলি। মৌটুসি পাখির কিচিরমিচির ডাক নবছন্দের সূচনা করে। বনের মেঝেতে খাবার খুঁজে বেড়ায় কমলা দামা। চমৎকার সুন্দর এই পাখিরা বেশিরভাগ সময় দল বেঁধে থাকে। এদের পাশাপাশি দেখা যায় বন ছাতারে। এরাও দলে থাকতে পছন্দ করে। এই পাখিদেরকে সকল পত্রঝরা বনেই পাওয়া যায়। এই উদ্যানে আরো নানা প্রজাতির পাখি আছে। পাখি ছাড়াও উদ্যানে বিভিন্ন ধরনের স্তন্যপায়ী প্রাণী পাওয়া যায়। শেয়াল, বানর, হনুমান, কাঠবিড়ালি, বাদুর উদ্যানের উল্লেখযোগ্য স্তন্যপায়ী প্রাণী। অল্পবিস্তর সরীসৃপ প্রাণীও আছে। উদ্যানের প্রায় সর্বত্র সাপ, গিরগিটি, গুইসাপ বিচরণ করে। জলাশয়ের আশেপাশে এদের আনাগোনা বেশি। কাদিগর উদ্যানের প্রবেশ মুখেই একটি জলাশয় রয়েছে। এই জলাশয়ে সরীসৃপ সহ বিভিন্ন প্রজাতির উভচর প্রাণী দেখা যায়। এর মধ্যে কটকটি ব্যাং, কোলা ব্যাং অন্যতম। বিভিন্ন উদ্ভিদ ও প্রাণীর সমাহারে কাদিগড় পত্রঝরা বনের এক চমৎকার প্রতিবেশ ব্যবস্থা।
এর নান্দনিক সৌন্দর্য পর্যটকদের আকর্ষণ করে। শহরের কোলাহল ছেড়ে কিছু সময়ের জন্য হলেও এরা প্রকৃতির নির্মল পরশ উপভোগ করতে পারে। এজন্য উদ্যানের উন্নয়নে বৃক্ষরোপণ করা হচ্ছে, পাশাপাশি পর্যটকদের বিনোদনের জন্য বেশ কিছু অবকাঠামোগত উন্নয়নও করা হয়েছে। তবে অধিক জনসংখ্যার কারণে উদ্যানের প্রতিবেশ ব্যবস্থা হুমকির মুখে রয়েছে। কৃষিজমি বর্ধন, ভূমি অধিগ্রহণ, কলকারখানা নির্মাণ ও বন্যপ্রাণী শিকার বেড়ে চলেছে। ব্যবস্থাপনায়ও ঘাটতি রয়েছে, এজন্য উদ্যানের ভারসাম্য রক্ষায় সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। উদ্যানের আশেপাশের করাতকল উচ্ছেদ করতে হবে, বন এবং বন্যপ্রাণী ধ্বংস রোধ করে জীববৈচিত্র্য রক্ষায় উদ্যোগ নিতে হবে, সেই সাথে পরিবেশ বান্ধব পর্যটন নিশ্চিত করতে হবে, তবেই টিকে থাকবে কাদিগর জাতীয় উদ্যান। দর্শক মণ্ডলী, আমরা এতক্ষণ দেখলাম কাদিগর জাতীয় উদ্যান নিয়ে বিস্তারিত প্রতিবেদন। এবার কথা বলবো আমাদের আজকের অতিথি জনাব মাসুদ রানার সাথে। কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন তো? জি আমি ভালো। বহু বছর ধরে বন বিভাগে আছেন। আমাদের একটি অপ্রচলিত নামের একটি জাতীয় উদ্যান কাদিগর, আমাদের একটু বলবেন এতে কী ধরনের উদ্ভিদ এবং প্রাণী বৈচিত্র্য আছে? কাদিগর জাতীয় উদ্যানটি একটু অপ্রচলিতই এবং মানুষের কাছে অপরিচিতই বটে। এটা আসলে ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলায় অবস্থিত, ভালুকা রেঞ্জের অধীন কাদিগর বিটে। কাদিগর মৌজা এবং পালগাঁও মৌজার 19টি দাগ নিয়ে প্রায় 850 একর জায়গা নিয়ে এই ন্যাশনাল পার্কটি গঠিত হয়েছে এবং এটি জাতীয় উদ্যান হিসেবে গেজেট প্রকাশিত হয় 2010 সনে। 1974 সনের বন্যপ্রাণী সংরক্ষণ যে অধ্যাদেশ ছিল সেটা অনুযায়ী। আচ্ছা, তবে বর্তমানে এটি সংরক্ষিত বন বটে। 2012 সালে এটিকে সংরক্ষিত বন ঘোষণা করা হয়েছে। এটা মূলত শালবন, যেটা স্থানীয়ভাবে গজারি নামে পরিচিত। এছাড়াও সেখানে রয়েছে মেহগনি, সেগুন, জারুল, অর্জুন, আমলকি, হরিতকি, বহেরা, জয়না, গাদালি, আজুলি, বাঁশ, বেত ইত্যাদি গাছপালা রয়েছে সেখানে। আচ্ছা, পশু পাখির মধ্যে প্রধানত সেখানে রয়েছে হলো আপনার হনুমান এবং বানর। তাছাড়া হনুমানটা আছে ওখানে, মুখ পোড়া হনুমান যেটাকে বলি আমরা। জি জি, সেটা। আচ্ছা, মধুপুরেও সেই হনুমানটাই রয়ে গেছে। আচ্ছা, আর সেখানে এছাড়াও রয়েছে শিয়াল, বেজি, সরীসৃপের মধ্যে রয়েছে আপনার সাপ, গুই সাপ ইত্যাদি বন্যপ্রাণী সেখানে। সংখ্যা কেমন, মানে ভালো নাকি খুব কম? সেখানে মোটামুটি আছে, খুব বেশি না। মধুপুরে অনেক বেশি আছে, কিন্তু এই কাদিগর ন্যাশনাল পার্কে আপনার হনুমান এবং বানরের সংখ্যা মোটামুটি আছে। আর আমাদের একটি কথা বলবেন যে এই উদ্যানের ব্যবস্থাপনা কীভাবে হচ্ছে? এই বনটি বর্তমানে বন বিভাগ দ্বারাই সরাসরি পরিচালিত হচ্ছে, এই ন্যাশনাল পার্কটি। তবে আমাদের এই বছরে প্রোটেক্টেড এরিয়া রুলস যেটা, সেটা পাশ হয়েছে এবং এই প্রোটেক্টেড এরিয়া রুলসের অধীনে এই কাদিগর জাতীয় উদ্যানটিকে কো-ম্যানেজমেন্টের অধীনে নিয়ে আসার জন্য প্রক্রিয়াধীন রয়েছে। এই বন সংরক্ষণে কি কোনো সমস্যা হচ্ছে? এই বন সংরক্ষণের জন্য প্রধানত যে সমস্যা সেটা হলো আমাদের বন বিভাগের স্বল্প জনবল। তাছাড়াও সেখানে এই ন্যাশনাল পার্কের চারপাশ দিয়ে যে ব্যক্তিগত ভূমি রয়েছে সেই ভূমির সঙ্গে বন বিভাগের ভূমির সীমানা চিহ্নিতকরণে কিছু সমস্যা রয়ে গেছে, সেগুলো দূর করার প্রয়োজন। আর দর্শক এবং পর্যটকদের জন্য সেখানে যাতায়াতের জন্য যে রাস্তাটা রয়েছে সেটি পাকা, তবে ভালুকা সিটি স্টোর থেকে কাছিনে পর্যন্ত যে রাস্তাটা 8 কিলোমিটার রাস্তা, এই 8 কিলোমিটার রাস্তার অবস্থা খুব একটা ভালো না। প্রধানত এইটা যাতায়াতের জন্য একটা বড় একটা সমস্যা।
মানে এর আশেপাশে অনেক জনবসতি, হ্যাঁ ব্যাপক জনবসতির চাপ রয়েছে বনের উপরে, বিভিন্ন প্রয়োজনে বনের সম্পদের উপর নির্ভরশীল, তারা এখানে প্রতিনিয়ত জ্বালানি থেকে শুরু করে অন্যান্য বনজ উৎপাদক সেগুলো তারা সংগ্রহ করে থাকে, এবং স্থানীয় জনগণকে যদি আমরা সম্পৃক্ত করতে না পারি এই এটা সংরক্ষণের জন্য, তাহলে এটা ধরে রাখাটা খুব কষ্টকর হয়ে যাবে। এই বন বিনোদন এবং গবেষণায় কি কোনো ভূমিকা রাখছে? অবশ্যই, এখানে বিনোদনের জন্য একটি ইকো কটেজ তৈরি করা হয়েছে, জলাধার তৈরি করা হয়েছে, শিশুদের চিত্রবিনোদনের জন্য সেখানে রয়েছে মিনি শিশু পার্ক রয়েছে, হাঁটার জন্য ফুট ট্রেল রয়েছে সেখানে, সেখানে বসার জন্য ব্যাঙ্গের ছাতা আকৃতির স্থাপনা তৈরি করা হয়েছে, বেঞ্চ আছে বসার জন্য, তাছাড়া মৌসুমি এবং স্থায়ী ফুলের বাগান রয়েছে সেখানে, পিকনিক স্পট রয়েছে, উপর থেকে দেখার জন্য সেখানে একটি ওয়াচ টাওয়ার রয়েছে, একটি পার্ক অফিস রয়েছে যেখানে বিভিন্ন রকম তথ্য পর্যটকরা কিংবা দর্শনার্থীরা গিয়ে সংগ্রহ করতে পারেন, এবং গবেষকরাও সেখানে গিয়ে এই শালবনের প্রতিবেশ পরিবেশ নিয়ে এবং এর জীববৈচিত্র্য নিয়ে গবেষণা সহজেই করতে পারবেন, সেখানে থাকার ব্যবস্থা রয়েছে তাদের। আচ্ছা, এই বনে কি ইকো ট্যুরিজম বা রেসপন্সিবল ট্যুরিজম এই ধরনের কোনো ব্যবস্থাপনা কি আছে? হ্যাঁ, ইকো ট্যুরিজমের ব্যবস্থা আছে। ইকো ট্যুরিজমের জন্য সেখানে আমাদের ইকো ট্যুরিজম ডেভেলপমেন্ট নামে একটি প্রকল্প ছিল, সেই প্রকল্পের অধীনে কিছু কাজ হয়েছে, যে কাজগুলোর মাধ্যমে এখানে ইকো ট্যুরিজমের অনেক স্থাপনা তৈরি করা হয়েছে, তবে দর্শকদের সুবিধার জন্য আরও কিছু স্থাপনা কিংবা আরও কিছু সুযোগ সুবিধা সেখানে বৃদ্ধি করার প্রয়োজন রয়েছে। আপনি কি মনে করেন এখানে নিয়ন্ত্রিত ট্যুরিজম হওয়া উচিত? অবশ্যই, এখানে নিয়ন্ত্রিত ট্যুরিজম হওয়া উচিত। যদি নিয়ন্ত্রিত ট্যুরিজম না হয় তাহলে এই 850 একর জায়গার উপরে প্রচণ্ড পরিমাণ চাপ বাড়বে, এবং তাতে হলো সেখানকার যে প্রাণীকুল যেগুলো রয়েছে তাদের ন্যাচারাল যে হ্যাবিট্যাট সেটা ধ্বংস হয়ে যাবে, তাদের যে প্রাকৃতিক জীবনযাপন পদ্ধতি সেটার উপরে খুবই ক্ষতিকর একটা প্রভাব বিস্তার করবে। এই জন্য আমি মনে করি যে এইখানে একটা নিয়ন্ত্রিত ট্যুরিজমের ব্যবস্থা থাকা দরকার। এই বন বা উদ্যানকে সংরক্ষণ করতে আপনার সাজেশন কি, আর কি করা উচিত এখানে? এটা উন্নয়ন করার জন্য আমি মনে করি যে এই চারপাশে যে ব্যাপক জনগোষ্ঠী আছে তাদের সম্পৃক্ত করার প্রয়োজন কো-ম্যানেজমেন্টের মাধ্যমে, এবং সেখানে যে আয় অর্জন যেটা হচ্ছে সেখানে পার্কিং ইজারা দিয়ে, গেট ইজারা দিয়ে এবং অন্যান্য বিষয়গুলো ইজারা দিয়ে, এর একটা অংশ এই কো-ম্যানেজমেন্টের যারা অংশগ্রহণকারী তাদের মাধ্যমে ব্যয় করলে এটার উত্তরোত্তর উন্নয়ন হবে এবং এটিকে আরও সংরক্ষণ করা সহজ হবে এবং দেশবাসীর কাছে এটিকে আরও তুলে ধরা খুব সহজ হবে। এটা মানে কাদিগর ন্যাশনাল পার্ককে ঘিরে আর কি করা যায়? এই পার্কে ঘিরে এখানে জীববৈচিত্র্য সংরক্ষণের জন্য আমরা এনরিচমেন্ট প্লান্টেশন আমরা করতে পারি, যে প্রজাতির উদ্ভিদগুলো সেখানে বিপন্ন প্রায় হয়ে গেছে সেগুলোর আমরা প্লান্টেশন আমরা সেখানে আরও করতে পারি, যদিও কিছু কিছু ফাঁকা জায়গায় করা হয়েছে। আর এর স্থায়ী সীমানা নির্ধারণ করে যেখানে ভূমির সংশ্লিষ্টতা রয়েছে এবং কনফ্লিক্ট রয়েছে সেই সমস্ত জায়গা কনফ্লিক্ট নিরসন করে আমরা এটিকে একটি স্থায়ী বাউন্ডারির রূপ দিয়ে এটিকে সংরক্ষণ করা খুবই জরুরি বলে আমি মনে করছি। অনেক ধন্যবাদ, অনেক কিছু জানা গেল আপনার কাছে। আপনাকে অনেক ধন্যবাদ আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। দর্শক মণ্ডলী, প্রকৃতি ও জীবন অনুষ্ঠানের এবারের সেগমেন্টটি হচ্ছে আপনি জানেন কি, চলুন জানা যাক কাদিগর জাতীয় উদ্যান নিয়ে কিছু তথ্য। আপনি জানেন কি, সমগ্র বাংলাদেশে 17টি জাতীয় উদ্যান আছে। 2010 সালে কাদিগর জাতীয় উদ্যান ঘোষণা করা হয়। এই উদ্যানে বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ সর্বোচ্চ 2500 মিলিমিটার। বর্তমানে বাংলাদেশের মোট শালবন এলাকার আয়তন প্রায় 120,000 হেক্টর। আমাদের এবারের সেগমেন্টটি হচ্ছে কুইজ। গত পর্বের কুইজটি ছিল বাংলাদেশে কত প্রজাতির মিঠাপানির মাছ দেখা যায়। সঠিক উত্তরটি হল এ, প্রায় 260 প্রজাতি। অনেকেই সঠিক উত্তর দিতে পেরেছেন, তবে লটারির মাধ্যমে নির্বাচিত সঠিক উত্তরদাতা হচ্ছেন মোহাম্মদ মাইমুন রহমান, ছাত্র, একাদশ শ্রেণী, শহীদ বুলবুল সরকারি কলেজ, পাবনা। অভিনন্দন আপনাকে। আই এক্সপ্রেসের মাধ্যমে আপনার ঠিকানায় পৌঁছে যাবে আকর্ষণীয় পুরস্কার। এবারে জানিয়ে দিচ্ছি আজকের কুইজ। আমাদের আজকের কুইজ হচ্ছে, কাদিগর জাতীয় উদ্যান কোন জেলায় অবস্থিত? এ, ময়মনসিংহ জেলায়, বি, গাজীপুর জেলায়। সঠিক উত্তর জানিয়ে আগামী রবিবার বিকাল 5টার মধ্যে আমাদের SMS করুন। SMS পাঠাতে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন POJ A অথবা B আপনার নাম, ঠিকানা ও পেশা, এবং যে কোনো মোবাইল থেকে পাঠিয়ে দিন 6969 এই নম্বরে।
অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে ইমেইল করুন info@pojf.org। এছাড়াও প্রকৃতি ও জীবন অনুষ্ঠানের পর্বগুলো দেখতে ও অন্যান্য তথ্য জানতে ভিজিট করুন www.pojf.org এবং www.facebook.com/pojfoundation এই ঠিকানায়, অথবা যোগাযোগ করুন 01773-049-049 এই নম্বরে। সত্যি দর্শক, মানুষের নানাবিধ কর্মকাণ্ডে দেশের শালবনগুলো খুব একটা ভালো অবস্থা নেই, তবে কাদিগর জাতীয় উদ্যান এখনও তার ঐতিহ্য কিছুটা ধরে রেখেছে। তাই সবার সহযোগিতায় এই উদ্যানটিকে সমৃদ্ধ জাতীয় উদ্যানে পরিণত করতে হবে, সুন্দর প্রকৃতিতে গড়ে সুস্থ জীবন। এ আশা নিয়েই শেষ করছি আজকের অনুষ্ঠান। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। পৃথিবী মায়াময় প্রকৃতি, বাসবো ভালো সারা খাও। চাই 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 সুন্দর পৃথিবী, চাই 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 সুস্থ পরিবেশ, চাই ফুল পাখি লতা পাতা ঘেরা প্রকৃতি ও জীবন। ও সুন্দর পৃথিবী মায়াময় প্রকৃতি, বাসবো ভালো সারা খাও। এসো হাতে হাত ধরে শপথ করে সুন্দর সুস্থ পরিবেশ গড়ে, সুন্দর সুস্থ পরিবেশ গড়ে, সুন্দর সুস্থ পরিবেশ গড়ে।